চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর শিকার এক যুবতী তাণ্ডব চলল গুড়াপের একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মৃতা ওই প্রসূতির নাম অনিন্দিতা মালিক, চণ্ডীতলার বড়িঝাটির বাসিন্দা তিনি। তার স্বামীর নাম সুশান্ত মালিক, কর্মসূত্রে মুম্বাইতে থাকেন দীর্ঘদিন ধরে। পরিবার সূত্রের খবর, বুধবার রাতে অনিন্দিতা মালিক প্রসব যন্ত্রণা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন এবং সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেয় তিনি। মা ও সন্তান দুজনেই ভালো আছে একথা হাসপাতাল কর্তৃপক্ষ মৃতার পরিবারকে জানালে তারা নিশ্চিন্ত হয়ে বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সকালে তারা অনিন্দিতা মালিকের সঙ্গে দেখা করতে এসে জানতে পারেন প্রসূতি আর এ পৃথিবীতে বেঁচে নেই। অনিন্দিতা মালিকের মৃত্যুর খবর শুনেই যেন আকাশ ভেঙে পড়ে ওই পরিবারের উপর। এই ঘটনায় শোকাহত মৃতার পরিবার আচমকায় এমন ঘটনা ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে মৃতা অনিন্দিতা মালিকের পরিবার। এরপর তারা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন, ভাঙচুর চালানো হয় ওই হাসপাতালে বলে অভিযোগ। ঘটনাস্থলে খবর পেয়ে গুড়াপ থানার পুলিশ সেখানে আসে এবং ঘটনা নিয়ন্ত্রণে আনতে সামান্য লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ। এতে আহত হয় গুড়াপ থানার ওসি প্রসেনজিৎ ঘোষ। 14 টাইমলাইন, গুড়াপ, হুগলি। Audio Jungle.